সে খুব বড় বড় চোখ করে দেখে নেয় যে তার মানে আমার মা আর বাবা যেরকম ব্যবহার আমার সঙ্গে করেন সবসময় তাদের ব্যবহার এরকম নয়, তারা অত্যন্ত কুৎসিত নোখ দাঁত বের করা ব্যবহার করতে পারেন। অটোওয়ালা যখন তার বাবাকে অপমান করলো এবং বাবা কিচ্ছু না বলে মুখ নিচু করে মুখ কালো করে বাড়ি ফিরে এলো, সে বুঝলো তার বাবাও এমন কি সর্বশক্তিমান নন। দেখবেন যখন খেলনার দোকানে একটা বাচ্চা যায়, বাবা বা মা তাকে বারবার বারণ করছেন, খেলনাটা সে তবু কিছুতেই তাকে রাখছে না। যে উর্দি পরা দারোয়ান এসে তাকে বলে তাকে রেখে দাও, সে সঙ্গে সঙ্গে রেখে দেয়। তার মানে তার মধ্যে অথরিটির ভয় ঢুকে গেছে, সে জানে যে উর্দি পরা একটা লোক যদি শাসন করে তার মধ্যে প্রধানত নির্মমতা থাকবে। অর্থাৎ অনেকটা অন্ধকার, এই পৃথিবীটা যে খুব আলোকিত নয়, অনেকটা অন্ধকার, সেই অন্ধকারের অনেকটা আন্দাজ একটা ছোট্ট বাচ্চা পায়। লীলা মজুমদার অনেক কিছু করেছেন, তার সাহিত্য, তার শৈলী, তার দর্শন নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কিন্তু আমি মূলত একটা কথাই আজকে বলবো, তা হলো এই অন্ধকারকে উনি কোনো রকমভাবে লুকিয়ে রাখেন না। আমরা শিশু সাহিত্যিক এবং শিশু সাহিত্য দুটোকেই অনেকাংশে অবজ্ঞা করে থাকি, উপেক্ষা করে থাকি, সে কথা না হয় পরে হবে। উপেক্ষা যে করি তার কতগুলো তো আমাদের নিজের মনের মধ্যে তো কতগুলো যুক্তি আছে, তার মধ্যে একটা হলো এই যে শিশু সাহিত্য তো স্যানিটাইজ, মানে একটা সরু লম্বা আলোকিত টানেল চলে গেছে, ওইটাই শিশু সাহিত্য। লীলা মজুমদার যা করেন তা হচ্ছে উনি অন্ধকারটাকে সরাসরি ছেলে মেয়েদের সামনে ফেলে দেন, শিশু হলেও তাদের সামনে ফেলে দেন, এবং ফেলে দিয়ে বলেন যে তোমাকে অন্ধকারটা আছে কিন্তু আলোটা বেছে নিতে হবে, এই অন্ধকার থেকে তোমাকে প্রসন্নতার দিকে চলে আসতে হবে। অনেক অনেক অসামান্য বিখ্যাত প্যারাগ্রাফ পড়া যেত, কিন্তু আমি একটা গল্পের একটা অনুচ্ছেদ পড়ে শুরু করি, সে গল্পটার নাম মুনি, অনুচ্ছেদটা পড়ছি। যাতা বলতো ভুনিয়া, ও আমাদের ভারী ঘেন্না করতো, বলতো ছাই লেখাপড়া শেখো, হাওয়া দেখে বৃষ্টি বলতে পারো? জানো যেদিক থেকে ঝড় আসবে বাবুই পাখিরা তার উল্টো দিকে মুখ করে বাসা বানায়? আমাদের মোড়ল বলে তোমরা কিছু ছুঁলে সেটা পাপ হয়ে যায়, তাই শুনে বুটি দিদি বলতো তাহলে আমাদের বাড়িতে মাছ ভাত খাও কেন? ঠিক করে হেসে ভুনিয়া বলতো খিদে পায় তাই খাই, তাছাড়া কে আমাকে রোজ রোজ মাছ ভাত দিচ্ছে বলো? কাকার ছেলেরা বিচি শুদ্ধ কুল ছেঁচে তাই খায়, গাব খায় মহুয়া খায়, রান্না জিনিস কোথায় পাবে? বাকি পালুতে গায়ের লোকেরা বন্দে ওদের পুজো দেবে শুক্রবার, দেখতে যাবেনি? শুরু হচ্ছে গল্পটা। লীলা মজুমদারের অনেক অসামান্যতার একটা হচ্ছে উনি যখন গল্প শুরু করেন গল্পটা যেন মাঝপথ থেকে শুরু হয়, একদম গোড়া থেকে একটা নাটক শুরু হয়ে যায়, মানে উনি কোনো রকম অবকাশ দেন না ভাবার বোঝার, ধাই ধাই করে গল্পটা চলতে থাকে। যাতা বলতো ভুনিয়া, আমাদের ভারী ঘেন্না করতো, তারপর কতগুলো কথা আছে যা থেকে আমরা বুঝতে পারি যে যারা তথাকথিত বিজ্ঞান মনস্ক নয় তারাও অনেকটা বোঝে, বাবুই পাখিরা কিভাবে বাসা বাঁধে সত্যিই তো আমরা শহুরে বাবুরা বুঝি না, আমরা হাওয়া দেখে বলতে পারি না বৃষ্টি আসবে কিনা, কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ও আমাদের ভারী ঘেন্না করতো, এটা আমাদের এসে ধাক্কা লাগে। কারণ আমরা জানি ভুনিয়া নামটা শুনে আমরা আন্দাজ করতে পারি এ হয়তো জনজাতির লোক, আদিবাসী যাকে আমরা বলি, আর সে নিশ্চয়ই ওদের কাজের লোক, বুটি দিদিদের কাজের লোক, তা কাজের লোককে যে ভদ্রলোকরা ঘেন্না করবে এতে অস্বাভাবিক কিচ্ছু নেই, সে তো করারই কথা, এতো স্বাভাবিক। একজন টিকিট চেকার যদি আপনাকে ধরেন, আপনিও টিকিট কাটেননি, আর তারপরে একজনকে ধরলে যে হদ্দ গরিব সেও টিকিট কাটেনি, আপনাকে আপনি বলে কথা বলবেন, তাকে তুই তোকাড়ি করে কথা বলবেন, এটা স্বাভাবিক, এগুলো আমরা করে থাকি, ঠিক আছে। একজন ভদ্রলোক ভুনিয়াকে ঘেন্না করতো এই নিয়ে লেখা লেখা যেতে পারে, অত্যন্ত দরদি চমৎকার লেখা লেখা যেতে পারে, কিন্তু ভুনিয়াও যে উল্টে আমাদের ঘেন্না করে এই কথাটা চট করে কোনো সাহিত্যিক বলেন না, শিশু সাহিত্যিক তো নয়, ও আমাদের ভারী ঘেন্না করতো বলে উনি থামেননি, উনি বলেছেন তাদের মোড়ল কি বলে তোমরা কিছু ছুঁলে সেটা পাপ হয়ে যায়। আমরা জানি যে হ্যাঁ নিচু জাতের লোক ছুঁলে পাপ হয়ে যাবে, কিন্তু নিচু জাতের লোকও ভাবছে যে তুমি ছুঁলে ওটা পাপ হয়ে যাবে, তার মানে ঘৃণা জিনিসটা খুব সুবিধাজনকভাবে একতরফা নয়, তুমি যাকে ঘৃণা করো সেও তোমাকে ঘৃণা করে, এই কথাটা একদম প্রথম প্রথম অনুচ্ছেদে লীলা মজুমদার বলে দিলেন। তারপরে এর আরো মোক্ষম কথা, তাহলে তুমি ঘেন্না করো তাহলে খাও কেন, আমাদের বাড়িতে ভাত মাছ খাচ্ছ কেন? তার উত্তর হচ্ছে খিদে পায় তাই খাই, এর চেয়ে মোক্ষম কোনো উত্তর হয় না, পেটের দায় আমি তোমাকে মেনে নিয়েছি আর প্রয়োজনের দায় তুমি আমাকে মেনে নিয়েছো। তার আগে একটা কথা ভুললে চলবে না, ফিক করে হেসে ভুনিয়া বলে, এই হাসিটার মধ্যে কিছুটা নিরুপায়তা আছে, কিছুটা অসহায়তা আছে, আমার এতটা খিদে পায় যে তোমাদের আমি ঘেন্না করি এবং তোমরা আমাকে ঘেন্না করো তাও আমাকে খেতে হয় তোমাদের বাড়িতে, আর তার সঙ্গে আবার একটু প্রসন্নতাও আছে, কারণ মনে রাখতে হবে আমি যেটুকু পড়লাম তার শেষ লাইনে বাঁকি পালুতে ওখানে যে মেলা হবে বন্দে ওদের, সেখানে ও কিন্তু ওদের নেমন্তন্নও করছে, ওরা সবাই একসঙ্গে এই গল্পটা একটু পরে ওরা সবাই একসঙ্গে সেই মেলাটা দেখতেও যাবে। তার মানে এই যে একটা জিনিস সেটা খুব ভালো নয়, এই পৃথিবীটা খুব ভালো নয়, এবং একটা লোককে নিরবচ্ছিন্নভাবে সবসময় যে কারোর ভালো লাগতে হবে তারও মানে নেই, কখনো ভালো লাগতে পারে কখনো খারাপও লাগতে পারে, কখনো ভালোবাসা জন্মাতে পারে কখনো ঘেন্নাও জন্মাতে পারে, এভাবেই আমরা বাঁচি আসলে। এবং এই ঘেন্নার দাগগুলোর পাশাপাশি এই মিলমিষ্টুকুও আছে, এটা লীলা মজুমদার স্পষ্ট বলেন,
এবং বলেন তাই গোটাগুটি কোনো কিছুকে প্রত্যাখ্যান করো না। হ্যাঁ, একটা পর্যায়ে একটা লোককে তুমি অত্যন্ত বাজে বাসতে পারো, একটা পর্যায়ে অত্যন্ত ভালোবাসতে পারো, কিন্তু দুটো মিলিয়েই চলো। রামধনু বলে একটা গল্প, প্রায় একই রকম আমরা দেখব, এখানেও গল্পটা হরাম করে শুরু হয়ে যাবে। সকালবেলায় হাঁড়ি মুখে পিলেই এসে বলল, এবার পুজোয় আমাদের নতুন জামা স্যান্ডেল কিচ্ছু হবে না, বাবার চাকরি নেই, দাদা বলেছে দেবে না। গুটে কিছু বলবার আগেই জব করা থামিয়ে বুড়ি পিসি বলল, তোদের আবার অত পূজা কি গা, পুজো কি গা, তোরা তো মাদ্রাজি। পিলেই বেজায় চটে গেল, মোটেই না, আমরা তামিল, আমরা দুর্গ পুজো করি, তা এবার কাপড় চোপড় কিছু হবে না। এই বলে ফিক করে হেসে বলল, আর আমার ছোট ভাই রামাইয়া না, সে আগে থাকতেই তার বন্ধু আব্বাসকে ইজের দান করে এখন গামছা পরে ঘুরছে, বেশ হয়েছে। একটা রোগা লোক খালের ঘাটে সিঁড়িতে বসে ছিপ ফেলে মাছ ধরবার চেষ্টা করছিল, সে বললো, তাতে কি হয়েছে, আমিও তো গামছা পরে ঘুরে বেড়াই, আমি কি খারাপ। দেখুন, এইটুকুন একটা জায়গা, আমি পড়লাম একটা অনুচ্ছেদ আর দুটো লাইন, তার মধ্যে কতগুলো জিনিস। সকালবেলায় হাঁড়ি মুখে পিলে এসে বললে, এবার পুজোয় আমাদের নতুন জামা স্যান্ডেল কিচ্ছু হবে না, বাবার চাকরি নেই। প্রথমেই একদম গোড়াতে একটা দারিদ্র এসে একটা বাচ্চা যে পড়ছে তাকে ধাক্কা দিল, বেশ ভালো কথা। তারপরেটা কি, দাদা বলেছে দেবে না, তার মানে দাদার সামর্থ্য আছে, সংস্থান আছে, সে দিতে পারে জামা জুতো। দাদা সেই পরিবারের একজন ছেলে হয়ে বলে দিয়েছে কাউকে কিছু দেবে না, এটা চূড়ান্ত নিষ্ঠুর ঘটনা। তার পরের লাইনে একজন বুড়ি পিসি জব করা থামিয়ে কি বললো, তোদের আবার তো পুজো টুজুকি, তোরা তো মাদ্রাজি, একটা জাতিগত বিদ্বেষ। মানে একজন শিশু সাহিত্যিক লিখছেন, আমরা মনে করি তিনি সুন্দর সুন্দর মিষ্টি চকলেট পরিবেশন করার জন্য পৃথিবীতে জন্মেছেন, কিন্তু তিনি একটা লেখা লিখছেন সেখানে প্রথম বাক্যে দারিদ্র, তার পরের বাক্যে এই দরিদ্র একজন যে অপেক্ষাকৃত ধনী তার অনুভূতিহীনতা, এবং তার পরের বাক্যে একটা জাতিগত বিদ্বেষ। তারপরেই কি, ওই বাড়িরই একটা ছেলে যে ওই পরিবারের মানুষ হচ্ছে, যে পরিবারের দাদা বলেছে আমি তোমাদের কিছু দিতে পারবো না, টাকা থাকলেও ওসব আমরা জানি না কি কি হবে, সেই পরিবারেই সে কিন্তু তার একজন মুসলমান বন্ধুকে তার রিজেক্টটা দান করে গামছা পরে ঘুরছে, তার মানে ওই পরিবারের জন্মে ও কিন্তু উদারতা অপ্রসন্নতা শিখে নিয়েছে। এবং তারপর কি বলা হলো, একটা গামছা পড়া লোক বলতো, গামছা পড়লেই কি খারাপ লোক হয়ে যায়, অর্থাৎ একটা দারিদ্রই কি একটা লোককে চিনে নেওয়ার অভিজ্ঞান। এতগুলো কথা, এতগুলো সিরিয়াস কথা, এতগুলো গভীর কথা এবং এতগুলো অপ্রিয় কথা একজন শিশু সাহিত্যিক একদম গোড়াতেই চেলে দিলেন। অর্থাৎ আবারও বলি, পৃথিবী সুবিধের জায়গা নয়, এখানে মানুষ মানুষকে ঠেলে ফেলে দেয়, এখানে মানুষ মানুষের প্রতি অন্যায় করে, মানুষ মানুষের প্রতি অত্যাচার করে। এটাকে লীলা মজুমদার লুকিয়ে রাখার ন্যূনতম চেষ্টা না করে বলেন, কিন্তু বাবা তোমার তা করলে চলবে না। হলদে পাখির পালক খুব খুব বিখ্যাত উপন্যাস, সেখানে ঝগড়ু নামে একজন বুড়ো চাকর তার সঙ্গে সব সময় প্রায় আঠার মতো লেগে থাকে রুমু আর বগি নামে একটি ছেলে আর একটি মেয়ে, ছোট্ট ছোট্ট বাচ্চা। এই ঝগড়ুর ঘরে ওরা একবার গেছে, সেখানে ঝগড়ুর বউ বলছে ওদের দেখে, তোমরা যাও, তোমাদের দিদিমা রাগ করবে, চাকর বাকরদের সঙ্গে বেশি মেলামেশা ভালো নয়। আমরা বুঝতেই পারি ওটা দিদিমার কথাটাকেই এই ঝগড়ুর বউ কোট করছে, তোমরা যাও, তোমার দিদিমা রাগ করে, চাকর বাকরদের সঙ্গে, একজন চাকর তো বলবে, বলতে পারে না চাকর বাকরদের সঙ্গে মেলামেশা ভালো নয়, তার মানে এইটা নিয়ে একটা অশান্তি হয়ে গেছে, দিদিমা এই কথাটা বলেছে। এরপরেই ওরা ঝগড়ু শালার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বারান্দায় খেলা করতে যাবে, তখন গোলমালের মধ্যে ঝগড়ু এসে ছেলেটাকে বারান্দা থেকে নামিয়ে মোমলতার তলায় ছেড়ে দিল। এবার ঝগড়ু বলছে, তোমরা এইখানে খেলা করো দিদি, বারান্দার ওপরে দিদিমা দেখলে রাগ করবে। তার মানে যে ঝগড়ুর সঙ্গে ওরা সর্বক্ষণ থাকে সেই ঝগড়ুরও বারান্দায় যাওয়া, বারান্দায় উঠে বসা, খাটে উঠে বসা, ওর সঙ্গে ওদের সঙ্গে খুব বেশি মেলামেশা করা। এরপরে এরকমও আছে যে ঝগড়ু ওদের মেলায় নিয়ে যেতে চায়, দিদিমা বলেন থাক না ওরা দাদুর সঙ্গে যাবে, তখন বাচ্চাগুলো বলে না না দাদু খালি খালি বসে বন্ধুদের সঙ্গে গল্প করে, আমরা ঝগড়ুর সঙ্গে যাব। ফলে চাকরের সঙ্গে খুব মিশছে বাড়ির ছেলে মেয়ে, সেটা পছন্দ করা হচ্ছে না। এই যে পছন্দ করা হচ্ছে না এটা রুমু আর বগি জানে, এটা যে পাঠক পড়ছে ছোট্ট পাঠক সেও স্পষ্ট বুঝতে পারছে। বুঝতে পেরেও কি দেখছে, যে এই সমস্ত জিনিসগুলো অতিক্রম করে, আমি কোট করি, ওরা ঝগড়ুর কষ্টে কিভাবে হাত বুলিয়ে দেয়। ঝগড়ু বোধহয় খুব বুড়ো, কানের কাছে চুলগুলো সব সাদা হয়ে গেছে, হাতের অনেকগুলো নখ ভাঙা, শিরাগুলো উঁচু উঁচু হয়ে রয়েছে। রুমু একটা আঙুল দিয়ে ঝগড়ুর শিরায় হাত বুলিয়ে দিল। আবার টংলিং নামে একটা অসামান্য উপন্যাস আছে, সেখানে কালো মাস্টার বলে একটি লোক, 30-35 বছরের লোক, তার সঙ্গে আবার বন্ধুত্ব ঠিক যেরকম লীলা মজুমদারের গল্পে হয়, একটা 12 বছরের ছেলের হয়েছে। এই কালো মাস্টার লোকটা নাম শুনেও বুঝতে পারছেন একটু ফেরেবাজ টাইপ, চোরই এক রকমের। সে ওইখানে এই ছোট্ট ছেলেটার দাক্ষিণ্যে একটা চোরা কুটুরিতে লুকিয়ে আছে, কিছু একটা অন্যায় করে আছে, তখনও পর্যন্ত আমরা খুব একটা জানি না কি অন্যায়। এবার সেইখানে সে যখন শোনে এই ছোট্ট 12 বছরের ছেলেটাকে তার খুড়তুতো দাদা ধেড়ে ছেলে, সে প্রায় পেটায়, বাচ্চাটা বলে এই দেখো হাতের গুলি টেনে টেনে নীল করে দিয়েছে, বলে জায়গাটা দেখায়। তখন কি হয়, কালো মাস্টারের মুখ গম্ভীর হয়ে গেল, একটা আঙুল দিয়ে আমার ব্যথার উপর হাত বুলিয়ে দিতে লাগলো, এই হচ্ছে আসল ব্যাপার।
ব্যথা নেই এরকম কোন অলীক স্বর্গলীলা মজুমদার রচনা করার চেষ্টা করেন না, কিন্তু উনি বলেন এই ব্যথার উপর একটা স্নেহময় একটা ভালোবাসাময় বুলিয়ে দেওয়ার হাত মিলতে পারে, আর যদি বা না মিলতে পারে তাহলে তোমাকে অন্যের ব্যথার উপর একটা স্নেহময় ভালোবাসাময় বুলিয়ে দেওয়ার হাত আয়ত্ত করতে হবে। লীলা মজুমদার একটা জায়গায় বলেছিলেন যে উনি মনে করেন যে মানুষের মধ্যে সবচেয়ে বড় যে দুটো গুণ থাকতে পারে সেগুলো হলো দয়া আর ক্ষমা। এই দুটো গুণকে বাচ্চাদের বুকে পুঁতে দেওয়ার জন্যে উনি সাহিত্য রচনা করেন। উনি অনেক জায়গায় অনেক লিখেছেন যে কেন উনি ছোটদের জন্য লেখেন, তাতে অনেক আশ্চর্য কথাও আছে। উনি বলেছেন যে আরে খারাপ লাগার আছেটা কি, একটা জায়গায় বলেছেন যে উনি খুব ঠেঙানি খেতেন ওর বাবার কাছে, তো একবার ওকে বিকেলের খাওয়া টাওয়া বন্ধ করে একটা বাথরুমে বন্ধ করে রাখা হয়েছিল। সেখানে উনি বলছেন তা প্রথমে বাবার সাবানটা নিয়ে অনেকগুলো লাল নীল বুদবুদ ওড়ালাম, তারপর দেখলাম যে এই যে বাথরুমের যে দরজাটা আছে সেখানটা তলাটা ক্ষয়ে ক্ষয়ে গেছে, সেখানে অনেকগুলো শ্যাওলা জমেছে রং বেরঙে, সেগুলোকে দেখলাম। তারপর দেখলাম টুপ টুপ করে আমাদের টবের ওপর যে জল পড়ছে সেই জল পড়ার সঙ্গে সঙ্গে জলগুলো লাপিয়ে উঠছে, তারপর কিছুক্ষণ ধাক্কাধাকি করতে দরজার ছিটকিনিটা অবধি পড়ে গেল। তাহলে আর অসুবিধে কি আছে? ঠিক কথা, অসুবিধে কিছু নেই, কিন্তু এতটা চট করে লোকে বুঝতে চায় না বলে আমাদের লীলা মজুমদার লাগে। তো এই যে দয়া আর ক্ষমা, এই দুটো জিনিসকে একটা বুকে পুঁতে দেওয়ার যে প্রজেক্ট লীলা মজুমদারের, সেইটা কেন আছে, সেটা যে আছে সেটা বুঝতে গেলে আমরা ওনার লেখা পড়লেই দেখবো যে হেরো লোকেরা গল্পের পর গল্পে একেবারে মিছিল করে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে। তাড়া খাওয়া লোক, খেতে না পাওয়া লোক, পুলিশ তাদের তাড়া করেছে, মার খাচ্ছে, পালিয়ে যাচ্ছে, প্রত্যেকটা লোককে হয় সমাজ অপদার্থ বলে দাগিয়ে দিয়েছে, নয় কদিন পর জেলে যাবে এবং অনেক বেশি অত্যাচারের সম্মুখীন হবে। এবার গল্পটায় কি হয়, প্রত্যেকটা গল্পে তারা কাউকে একটা বন্ধু হিসেবে পায়, প্রধানত কোনো একজন বাচ্চাকে পায়। বাচ্চাকে না পেলেও যে বড়কে পায় তার মধ্যে তখনও শিশুত্ব আছে, সে যেটা করে সে এর আগে এ কি করেছে এইগুলোকে দেখে না, একে মানুষের মূল্যে গ্রহণ করে এবং এর ভালো করার চেষ্টা করে, অথবা এরা নিজেরা নিজেরাই একটা প্রসন্নতা অভ্যেস করার একটা একটা শিক্ষা পেয়ে যায় যে কি করে সব কিছুর মধ্যে থেকে আমাকে ওই বাথরুমে বন্ধ করে রেখে দিলেও যেমন বুদবুদ ওড়ানো যায়, তেমন করে কোত্থেকে আমাকে জীবনের উজ্জ্বলতাগুলো উচ্ছলতাগুলো শিখে নিতে হবে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার একটা সাক্ষাৎকারে বলেছিলেন, সেটা যদিও শিশু সাহিত্য সংক্রান্ত নয়, যে উনি মনে করেন যে পরাজিত মানুষের পক্ষে থাকা একজন সাহিত্যিকের আবশ্যিক কর্তব্য। সব সাহিত্যিক তা নাই মনে করতে পারেন, কিন্তু লীলা মজুমদার তাই মনে করেন। এই কথাটা উনি স্পষ্টভাবে না বললেও তা মনে করেন, সেটা আমরা দেখতে পাই। এমনকি অসংখ্য গল্পে উনি কতগুলো বাচ্চাকে তৈরি করেন, বাচ্চাদের চরিত্র যারা খুব অসভ্য, মানে সব অর্থেই অসভ্য, সারাদিন হ্যাঁ এক একা করছে, কোনো একটা বাড়িতে আছে বা কোনো একটা গলিতে আছে, কাউকে তিষ্ঠতে দিচ্ছে না, অত্যন্ত বিচ্ছিরিভাবে লোককে উত্তক্ত করছে। তারপর দেখান যে এরা হয় অনাথ নয় হতদরিদ্র, এমনকি কিছু কিছু ক্ষেত্রে এরা ভূত। লীলা মজুমদারের ভূতের গল্প নিয়ে আলাদা একটা বক্তৃতা হয় যেখানে কি অসামান্য মানবিকতা বোঝানোর জন্য তিনি ভূতের গল্প লিখেছেন। এরকম গল্প আছে যেখানে তেপান্তরের মাঠের গল্পটার নাম হচ্ছে তেপান্তরের পারের বাড়ি, সেখানে একটা বাড়িতে দুটো বাচ্চাকে যেতে হবে, বাচ্চা মানে তারা খুবই ডানপিটে বাচ্চা, তাদের গিয়ে ওখানে হরিনাম লিখে আসতে হবে সমস্ত সমস্ত ঘরের দেওয়ালে, তবে প্রমাণিত হবে যে ওই বাড়িতে ভূত থাকে না। তারা গিয়ে দেখে যে গাদা গাদা বাচ্চা সেখানে আছে, এবং ওরা যাওয়া মাত্র ওরা কতগুলো খাবার নিয়ে গেছিল, সেই বাচ্চারা সেখানে অপূর্ব সুন্দর, মানে অপূর্ব সুন্দর লাইন কোট করতে গেলে তো রাত খাবার হয়ে যাবে, কিন্তু একটা আছে যে দুষ্টু ছেলের মালা বানিয়ে 20টা বাচ্চা একদম আম গাছের ডাল থেকে একটা দুষ্টু ছেলের মালা বানিয়ে একটা বাচ্চা ওদের হাত থেকে চুবড়িটা নিয়ে নিল। তা বললো কেন তোরা খাবার নিয়ে এসছিস কেন, না এখানে আমরা রাত কাটাবো, তো আমরাও তো রাত কাটাবো, খেয়ে নিই বলে ওরা সব খেয়ে নিল। খেয়ে নিয়ে বললো ঠিক আছে এবার তোদের ঢুকতে দেবো, তোরা কি করতে এসছিস, তখন ওরা বললো এখানে তো ভূত আছে, তো সেই জন্য আমরা যদি হরিনাম লিখতে পারি তাহলে এই বাড়িটা বিক্রি হবে, বাড়িটা বিক্রি হলে কি হবে, না বাড়িটা বিক্রি হলে এখানে যারা অনাথ যাদের কেউ নেই তাদের জন্য একটা আশ্রম মতন খোলা হবে, তাদের কাজ শেখানো হবে, তাদের খেতে দেওয়া হবে। বলে খেতে দেওয়া হবে, ওরে বাবা কি খাবার, গরম ভাত কি সুন্দর জিনিস রে, সত্যি সত্যি দেওয়া হবে, বলো হ্যাঁ দেওয়া হবে। সঙ্গে সঙ্গে ওরা তারা পরে জানা যাবে তারা সবাই ভূত, তারা বহুদিন ধরে ওখানে আছে, যে বাচ্চারা না খেতে পেয়ে মারা গেছে সেই বাচ্চাদের ভূত, ওরা একের ঘাড়ে অন্য চড়ে ওরা সিলিং থেকে মেঝে অবধি হরিনাম লিখে ফেললো, ভূতেরাই লিখে ফেললো, এবং লিখে ফেলে শুধুমাত্র এই কারণে করলো, অন্য কাউকে ওরা বাড়িতে ঢুকতে দেয় না, এই জন্য ওরা বাড়িতে ঢুকতে দিল, এবং তখন ওরা পাইপ বেয়ে উঠে গিয়ে সেই বাড়ির সমস্ত দরজা খুলে দিল, ওদের আদর যত্ন করলো, তার কারণ এখানে সেই সেই বাচ্চারা থাকতে পারবে যে বাচ্চারা খেতে পায় না, যে বাচ্চাদের কেউ নেই, যে বাচ্চাদের কেউ ভালোবাসে না। তার মানে ভূত সেটা তো আলাদা কথা, এখানে ভূত প্রতীক ছাড়া কিছুই নয়, একজন যে অসভ্য, একজন যে খরখরে, সব অর্থেই কর্কশ, লীলা মজুমদার বলছেন সে খেতে পায় না বলে ওরকম, ওকে আমরা ওরকম করেছি বলে সে ওরকম, আমরা যদি খেতে দিই, আমরা যদি খাবার ভাগ করে নেওয়ার উদারতা দেখাতে পারি তাহলে সে ভালো হয়ে যাবে।
একটা হলদে পাখির পালক থেকে একটা জায়গা পড়ি, ওরা একটা মেলায় গেছে, বেজায় লম্বা বেজায় রোগা, হাড়গোড় বের করা, গর্তের মধ্যে চোখ ঢোকা, তার ঢাকনি পিটপিট করছে, ভুরু নেই, ছক্কাটা সরু ঠ্যাং পেন্টেলুন পরা, মাথায় একটা বারান্দাওয়ালা টুপি, বগলে রূপবিধন ছড়ি আর একটা থলে, আর দশ আঙুলে দশটা চমৎকার লাল নীল পাথর বসানো আংটি। তাকে দেখেই বগি রুমুকে অন্য পাশে টেনে নিল। তাই দেখে লোকটা সোনা দিয়ে মোড়া সোনার পেরেক ফোটানো লম্বা লম্বা দাঁত বের করে খিক খিক করে হাসতে লাগলো। বেশ একটা গা গিনগিনে চিত্র, মানে লোকটাকে দেখে বোঝা যায় জোচ্চোর বা ফেরেব্বাজ বা এরম কিছু। এবার তার কাছ থেকে কিচ্ছু না কিনে ওরা হনন করে চলে আসছে। এইবার লোকটা রুমুকে বলল, ঘুম থেকে উঠে কি খেয়েছিলে দিদি? ডিম সেদ্ধ, রুটি, দুধ, কলা। তারপর দুপুরে মাছ ভাত। আর আমি কি খেয়েছি জানো? সেই কাল রাত্রে চারটি খানিক বকফুল ভাজা। তাও একজনকে ভাঁড়িয়ে পাঁচটা মিথ্যে কথা বলে, মিথ্যে বলা ভারী খারাপ জানো তো। কিনবে কিছু সেই পয়সা দিয়ে আমি আলু কাবলি কিনে খাবো? যাকে একটু আগেই মনে হয়েছিল একটা অত্যন্ত বিচ্ছিরি লোক, মানে যার হাসি দেখে, যার সাজ দেখে, যার চালচলন দেখে মনে হয়েছিল একে প্রত্যাখ্যান করাই ভালো, তাকে মুহূর্তে আমরা বুঝতে পারলাম সে আসলে অসহায় ক্ষুধার্ত একটা লোক। মিথ্যে কথা বলা ভারী খারাপ জানো তো, সে বলছে যে আমি মিথ্যে কথা বলে আজে বাজে কথা ভাঁড়িয়ে তারপর একটা লোকের কাছ লোককে কিছু বিক্রি করি। এবার বাচ্চাটাকে সে সরাসরি এটা যে স্বীকার করছে, তখন সেই বাচ্চাটাও বুঝছে যে খেতে না পেয়ে লোকটা জোচ্চোর। তখন ওর কাছ থেকে একটা জিনিস কেনা হয়, তারপরে সেটা থেকে একটা গাছও জন্মায়, কিন্তু সে কথা আলাদা। এবার জল মানুষ বলে একটা গল্পের কথা বলি। জল মানুষ একটা ছোট্ট মেয়ের গল্প, যে মেয়েটার একটা ফ্যান্টাসি আছে। ফ্যান্টাসিটা হলো একদিন জল থেকে উঠে একটা লোক তাকে অনেকগুলো গয়না দেবে। মেয়েটা খুব গরিব, মেয়েটা এত গরিব যে ভালো খেতে পায় না। ওর মা কয়েকটা বাড়িতে কাজ করে, একটা জায়গায় পড়ি সরাসরি এখান থেকে, কিন্তু মাই প্রায় সব ভাত খেয়ে ফেলে, টুনির জন্য এতটুকু রাখে তাতে পেট ভরে না। কেউ যদি একদিন একটা বড় কলা পাতায় গরম ভাতের উপর চাপ চাপ ডাল আর মুলোর ঘন্ট ঢেলে দিয়ে বলতো আয় টুনি খাবি আয়, পরে তেঁতুলের মিষ্টি অম্বল দেব, তাহলে কি ভালোই না হতো। বিকেল হয় তো মা দুটো ঠান্ডা হাতরুটিতে একটু ছোলা গুড় ঢেলে দিয়ে বলবে এই খেয়ে শুয়ে পড়, মা নিজে কিন্তু বলে একটা ড্যাশ। এই ড্যাশের পর একটা সাংঘাতিক কাণ্ড ঘটে, ড্যাশটার একটা নাটকীয় কারণও আছে। তার কারণ তারপরেই টুনি চেয়ে দেখে যে এতদিন ধরে সে যে স্বপ্নটা দেখেছে, জল থেকে একটা লোক উঠে এসে তাকে গয়না দেবে, একটা উদ্ভট স্বপ্ন, সত্যি সত্যি জল থেকে একটা খুব সুন্দর দেখতে লোক উঠে এলো, আর দেবতার মতোই। পরে জানা যাবে সে চোর এবং সে গয়না চুরি করে পালিয়ে এসেছে। এবার সে লোকটা উঠেই টুনিকে লীলা মজুমদারের গল্পে যেমন হয় বলে, আমাকে কিছু খেতে দাও, আমি অনেকদিন কিছু খাইনি। এবং টুনি তার জন্য মা যে সামান্য ভাত রেখে গেছে, আমরা একটু আগে আমি যে প্যারাগ্রাফটা পড়লাম সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যে টুনির মা টুনিকে যেটুকু খেতে দেয় সেটা যথেষ্ট নয়, এবং টুনির মা নিজে কিন্তু বলে একটা ড্যাশ হয়ে গেছে, অর্থাৎ মা নিজে কিন্তু একটু বেশি খায়, টুনির পেট ভরে না, এটা জেনেও মা নিজের পেট ভরে নেয়। এই রকম একটা নৃশংস কথাকে ওরম লাবণ্যভাবে লিখতে একজনই পারেন, কিন্তু তার চেয়ে বড় কথা এই কথাটাকে উনি উল্লেখ করেন, একটা বাচ্চাদের গল্পে উনি উল্লেখ করছেন যে একজন মা যে অনেকগুলো বাড়ি খাটে, তারও নিশ্চয়ই বিরাট খিদে পায়, সে তার ছোট বাচ্চাকে যথেষ্ট খেতে দিচ্ছে না, সে নিজে বেশি খেয়ে নিচ্ছে, এটা একটা বাচ্চা পড়ছে। কিন্তু তারপরে সেই বাচ্চাটার ফ্যান্টাসি পূর্ণ হচ্ছে, একজন এসে তাকে বলল আমার কিছু খেতে দাও, বাচ্চাটা তখন কি করে, এতদিন খাওনি বলে সে নিজের খাবারটা এই লোকটিকে দিয়ে দেয়। লোকটি খেয়ে দে এতটাই তৃপ্ত হয় এবং বুঝতেও পারে যে বাচ্চাটা নিজের খাবার দিয়ে দিয়েছে, কারণ বাচ্চাটা এনেছিল ভেবেছিল যে ভাগ করে খাবে, ওরম করেই তাকিয়েছিল, কিন্তু তারপর কি করা যাবে, ও মানে হাপুস হুপুস করে খেয়ে নিয়েছে, আর কি করবো, হয়তো চোখে কিছুটা জলও এসছে। তাই দেখে এই লোকটা ওকে বলে যে একটা জিনিস নেবে, বলে একটা পুঁটলি খোলে সেটা ভর্তি গয়না, ঝলমল ঝলমল করছে, বলে এর থেকে তুমি যেটা খুশি নিয়ে নাও, তুমি এত ভালো মেয়ে, তুমি আমাকে খেতে দিলে, এতদিন ধরে যে স্বপ্নটা লালন করেছে তাই হলো, জল থেকে উঠে এসে জল মানুষ ওকে একটা মুটলি দিল, তার ভর্তি করে না, তুমি যেটা খুশি নাও। কিন্তু মেয়েটা কিছুতেই নেয় না, চোখ ভর্তি জল নিয়ে বারবার বারবার মাথা নাড়তে থাকে, এবং চোরটা বুঝতে পারে যে একটা লোক, এইটুকুন ছোট্ট একটা মানুষ, সে নিজের খাবারটা না খেয়ে ওকে দিয়েছে, তারপরে তার বিনিময়ে সে গয়না নিচ্ছে না, কারণ সে কত একটা বুঝতে পেরেছে এটা একটা চুরি করা জিনিস, তার মানে আমার নেই এটা আমার কেড়ে নেওয়ার একটা অজুহাত হতে পারে না, আমার টাকা নেই এটা আমার অসততার, অনুদারতার, নির্মমতার একটা অজুহাত হতে পারে না। এটা বুঝতে পেরে চোর পরের দিন বিয়ে বাড়িতে ওই গয়নাগুলো, একটা বিয়ে বাড়ি থেকে চুরি করেছিল, সেই বিয়ে বাড়িতেই টুনির মা খাটতে গেছিল বলে ওকে খাবার দিয়ে চলে গেছিল। তখন চোর ওই সমস্ত পুঁটলিগুলোকে বিয়ে বাড়ির জানলা গলিয়ে ফেলে দেয়, আর তার পরের দিন জল মানুষ, জল মানুষ বলে ডাকতে এসে টুনি দেখে যে কাঠকয়লা দিয়ে দেয়ালের উপর লিখে গেছে, খুকি আমি মায়ের কাছে ফিরে গেলাম।
দয়া কতটা গুরুত্বপূর্ণ আর তার সীমা যে একদম আকাশ অবধি, এটা আমরা বুঝতে পারি জল বলে একটা গল্পে। সেই পুরোটাই পড়তে পারলে ভালো হতো, কিন্তু আমি মোটামুটিভাবে মুখে বলি। সেখানে বন্যা হয়েছে, জল ওই জন্যই নাম বন্যা হয়েছে। এইবারে পুণ্যু, বুড়ি ঠাকুমা, মা আর পুণ্যুর একটা ছোট্ট ভাই, সে কোলের ছেলে, সে এরা এরা কজন মিলে ওই বাড়িটায় আছে, ওটার পাকা বাড়ি মতন। সেখানে কিছুক্ষণ পর একজন মহিলা এলেন তার তিনজন ছোট বাচ্চা টাচ্চা নিয়ে। তাদের দেখেই পুণ্যু বলে, এসো এসো আমাদের ভাত রান্না হচ্ছে। মা আর ঠাকুমা তো রেগে টং, কাঁথা কম্বল কিছু এনেছো? না, কাঁথা কম্বল কি? ওখানে একটা লাইন আছে চমৎকার, যে কিচ্ছু আনেনি, খিদে ছাড়া কিচ্ছু সঙ্গে আনেনি এরা, ওরা সব কিছু জলে ভেসে গেছে। এবার ছেলেমেয়েগুলোর খিদে পেলো কিছুক্ষণ পর, পুণ্যু তাদের কড়িকাঠ থেকে নামিয়ে পাকা ভুট্টা ছিল সেগুলো দিল। সন্ধেবেলা এলো বুড়ো বালাং, সে কে? সে ভাল্লুক নাচ দেখিয়ে পয়সা রোজগার করে। তার সঙ্গে এলো একটা ভাল্লুক, সে পুরোপুরি ভিজে গেছে। প্রচন্ড রাগারাগি করলেন পুণ্যুর মা, এটা কি? আমি একটা জোরো একটা ছোট্ট ছেলেকে নিয়ে এখানে আছি, ছোট্ট ছেলেটা জ্বর হয়েছে, এই জোরো ছেলেকে নিয়ে থাকা ঘরে তুমি চলে এলে একটা ভিজে ভাল্লুককে নিয়ে? পুণ্যু বললো যে কি করবে মা, সাঁতরে এসছে, ভিজবে না তো কি, না ভিজেও করবে কি? বলে নিজের ছাড়া ইজের দিয়ে পুণ্যু ভাল্লুকটার গা মুছিয়ে দিল। তখন সে দেখলো যে ভাল্লুকটার চোখে জল চিকচিক করছে। তখন একটা রুটি খেতে যাচ্ছিল, কিন্তু সেই রুটিটা না খেয়ে ভাল্লুককে দিয়ে দিল। সন্ধেবেলায় রাত্রির বেলায় আরও একটা লোক এলো, সে এসেই বললো তিন দিন কিছু খায়নি। দেখুন যে একজন শিশু সাহিত্যিকের গল্পে, যাকে আমরা খুব বিরাট একটা বিপ্লবী গল্পকার হিসেবে মনে করি না, গল্পের পর গল্পে খেতে না পাওয়া কিভাবে একদম কেন্দ্রস্থল অধিকার করে থাকছে। সে এসে বললো কিচ্ছু খায়নি। তখন তার জন্যে পুণ্যু মাচা থেকে একটা কন্দ ছিল, শকরকন্দ বলে, সেইটা পুড়িয়ে খেতে দিল। সকালবেলা উঠলো, সকালবেলা উঠে দরজা খুলেছে, নিজের ভুট্টাটা খেতে গেছে পুণ্যু। সেখানে সাতখানা কুকুর দাওয়ায় উঠে আছে, ওকে দেখে ল্যাজ নেড়ে খেতে চাইতে ও নিজের ভাগের সবকটা ভুট্টার বড় বড় খইগুলো কুকুরগুলোকে দিয়ে দিল। এইবার মা আর ঠাকুমা প্রচণ্ড রেগে গেলেন, অনেক কথা বললেন, আমি তার মধ্যে কেটে কেটে কিছুটা পড়ি। এত দয়া কিসের শুনি, বাড়িতে এক মুঠো খাবার নেই, ভগবান যাদের ভুলেছে তাদের অত দান কিসের শুনি? পুণ্য হঠাৎ বলে বসলো, ভগবান কাউকে ভোলে না, বাবা বলেছে। এখন বাবা ঠিক বলেছেন কি না আর ভগবান কাউকে ভোলেন কি না আমরা জানি না, চতুর্দিকে তাকিয়ে আমাদের মনে হয় ভগবান অধিকাংশ জিনিসই ভুলে যান, হয়তো বয়স হয়েছে, আলজাইমার্স হচ্ছে, আমরা জানি। কিন্তু আসল যেটা কথা লীলা মজুমদারের, সেটা হলো ভগবান ভোলে ভুলুক, তুমি যেন কাউকে না ভোলো। অর্থাৎ যে খায়নি তাকে তো খেতে দিতে হবেই, এমনকি যে খেতে পাচ্ছে না তাকেও চেষ্টা করতে হবে অন্য খেতে না পাওয়াকে খেতে দিতে, সেটা যেমন করে হোক। এই কথাটাকে অন্য মানে সমস্ত ছোট ছোট বাচ্চা, দেখুন মা ঠাকুমা এরাও একসময় একথা হয়তো জানতো, তারপর সংসার করেছে, হৃদয়ে কড়া পড়ে গেছে, যেরকম আমাদের অনেকের পড়ে গেছে, তাই তারা সেটা বিস্মৃত হয়েছে। পুণ্য বিস্মৃত হয়নি, এবং লীলা মজুমদার যে শিক্ষাটা দিচ্ছেন সেটা হচ্ছে, তুমি যত বড়ই হয়ে যাও বয়সে, তুমি তোমার মধ্যে সেই বাচ্চাটাকে জাগিয়ে রেখো যে মনে করে যে আমাকে খেতে দিতেই হবে, আমাকে ভাল্লুককেও খেতে দিতে হবে, আমাকে কুকুরকেও খেতে দিতে হবে, আমার ছাড়া ইজের দিয়ে ভাল্লুকেরও গা মুছিয়ে দিতে হবে, কারণ তার চোখের কোনাতেও জল চিকচিক করছে। এইটাই লীলা মজুমদারের শিক্ষা। চিড়িয়াখানা বলে একটা অসামান্য গল্প আছে, যেখানে বিশু ছোট্ট ছেলে, তার বাবার সব মাইনের টাকাটা মানে গোটা টাকাটাই কে একজন পকেটমার করে চুরি করে নিয়েছে। বাবা তো দেখতে পাননি পকেটমারকে, কিন্তু শেষ মুহূর্তে আঙুলটা দেখতে পেয়েছেন, তার বুড়ো আঙুলের নখটা ছেঁচা। এইবারে রাগ রাগ মাগ করে ওদের পুজো জামা কাপড় তো কিচ্ছু হবেই না, তাছাড়া ওরা গৌহাটিতে দিম্মার কাছে যাবে ভেবেছিল, বিজয়ার পর সেটাও যাওয়া হবে না, কারণ পয়সা কোথায়। তো খুব রাগ করে জঙ্গলে যায়, জঙ্গলে গিয়ে একটা বুড়োকে দেখতে পায়, সে বসে বসে মাছ ধরছিল, যদিও মাছগুলো ধরে আবার ছেড়ে দিচ্ছিল, কারণ সে মাছ মারা পছন্দ করে না, সেই বুড়োটার বুড়ো আঙুলের নখটা ছেঁচা। এবারে বিশু সবই বুঝতে পারে কি হয়েছে, কিন্তু ওই লোকটার সঙ্গে আলাপ জমিয়ে সে ওই লোকটার বাড়িতে যায়। এই বাড়িটা কোথায়, পাহাড়ের একটা গুহা, তার সঙ্গে আবার একটু গাছের গুড়ি টুড়ি দিয়ে বাড়িটা করেছে। সেখানে গেলে কি দেখে, দেখে সামনে জাল লাগিয়ে অনেকগুলো খাঁচা আছে, খাঁচা ভর্তি এক রাশ পাখি। এবার বিশু ওকে জিজ্ঞেস করছে, কোথায় পেলে এদের? আকাশের পাখিকে খাঁচায় পড়া নিষ্ঠুর কাজ, কুড়িয়ে আনলাম, ডানা ভাঙা, ঠ্যাং খোঁড়া, আকাশেরা কেউ উড়তে পারে না, ছেড়ে দিলে কাক পেঁচারা ঠুকরে খাবে, ওই বেজিটা কেন, যদি পাখি ধরে নেয়, ওর তিনটে ঠ্যাং কামড়ানো ফাঁদে পড়েছিল, কোথায় যাবে ও, সাপ মারে আশা করি, কি জ্বালা, বলছি সামনের একটা ঠ্যাং নেই, সাপ ধরবে কি করে, কামড়া দেবে না, সাপের ভয়ে ও পাখির খাঁচার ছাদে চড়ে বসে, তবে ওই ধেড়ে কালো সাপটা কেন, ও তো ধ্যানস, ওর বিষ নেই, সিদ্ধারা ভাঙা, চলতে পারে না, বাইরে বেরুলে শেয়ালে খাবে, তাহলে শেয়ালটা রেখেছো কেন, ও চোখে দেখে না, যাবেটা কোথায়, ওরা কি খায়, কি আবার খাবে, আমি যা খাই তাই খায়, বনের ফল পাকুড়, শাঁকালু, মিঠে আলু, ছাগলের দুধ দিয়ে মকাই সেদ্ধ, আমার ছাগলকে বাইরে চড়তে দেখো নি, গন্ধ পেয়েছি, কিন্তু এত সব পুষতে কিছু টাকা তো লাগে, কোথায় পাও। বুড়ো তখন তার বুনো ভুরুর তলা থেকে আড়চোকে তাকিয়ে বললো, জোগাড় করি। বিশু রাগ করে বলো, কেমন করে জোগাড় করো তো আমি জানি, বড় বাজারে তুমি আমার বাবার পকেট থেকে মাইনের সব টাকা তুলে নিয়েছিলে, বাবা তোমার নখ ছেঁচা বুড়ো আঙুল দেখেছিল, ভিড়ের মধ্যে আর কিছু দেখতে পায়নি,
আমাদের পূজায় নতুন কাপড় হয়নি, গৌহাটিতে দিনবার বাড়িতেও যাওয়া হবে না। বুড়ো বললো, কেন তোমাদের অন্য কাপড় নেই? বিশু বিরক্ত হয়ে বললো, তা নিশ্চয়ই আছে, সকলের থাকে, বুড়ো মাথা নাড়লো, আমার তো নেই। বিশু তখন সেই গন্ধওয়ালা বুড়োকে জাপটে ধরে বললো, কিনে নিও, ওই টাকা থেকে গরম কোট পাজামা কিনো, আমি পুজোর কাপড় চাই না, গৌহাটি যেতে চাই না, কিন্তু তুমি মরে গেলে এদেরকে দেখবে। এইটা হচ্ছে লীলা মজুমদার। হাততালিটা আশা করি লীলা মজুমদারের জন্য পড়লো। লীলা মজুমদার এখানে যেটা বলেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে জন্তুগুলোর মধ্যেও খাদ্য খাদক সম্পর্ক আছে। পাখি তাকে খেয়ে নেয় হয়তো বেজি, কিন্তু বেজি খায় না, কারণ বেজি নিজে অসুস্থ, তার পা নেই। বেজিকে খায় সাপ, কিন্তু সাপ তার শিরদাঁড়া ভেঙে গেছে, শিরদাঁড়া ভেঙে যাওয়া সাপকে খাবে শেয়াল, কিন্তু শেয়াল দেখতে পায় না। ফলে এই খাদ্য খাদক সম্পর্কে যুক্ত যে জন্তু তাদেরকেও এই বুড়োটা লালন পালন করছে, এবং তার জন্যে যার বাবার পকেট থেকে টাকা নিয়ে নিয়েছে বলে তার সংসার এখন দুঃখে আছে, তারা আনন্দ করতে পারবে না। সেও বলছে, সেও বুঝছে যে এটা হয়তো অনেক বেশি জরুরি, আমার বাবার টাকাটা নিয়ে নেওয়াও ঠিক। কারণ সত্যি তো, এর আগেও আরেকটা গল্পে, সেটা আমি আপনাদের শোনাইনি, সেখানেও একজন বুড়ো লোককে গিয়ে বলেছিল কতগুলো বাচ্চা যে আমাদের এবার পুজো জামা কাপড় হবে না, সে বলছিল আমারও হবে না। তুমি তো বুড়ো, বাচ্চাদের একটা এমনিতে নিষ্ঠুরতা থাকে, আর তারা মনে করে আর ঘাটের মোড়া ওরার আনন্দ কিছু, যা আনন্দ আমার হবে। তখন সে বলেছিল, আহা কি কথাই বললি বাপ, এখন আনন্দ করবো না তো কবে করবো, তোর তো 10 বছর পরে তো জামা কাপড় হতে পারে, আমি তো 10 বছর পরে পটল তুলব। সত্যি আমরা এই কথাটা ভেবে দেখি না, কারণ আমরা সবাই মনে করি বুড়ো পাশে থাকবে, তারপর একদিন মরে যাবে, ঠিক আছে, আবার ভালো করে নিয়ম ভঙ্গে আমাদের খেতে হবে, এর বেশি বুড়োদের প্রতি আমাদের কোনো ট্রিটমেন্ট নেই। কিন্তু লীলা মজুমদার এটাও বলছেন অসামান্য কৌতুকের মধ্যে দিয়ে বলছেন, তুলনাহীন ঝরঝরে গদ্যের মধ্যে দিয়ে বলছেন, কিন্তু বারবার বলছেন যে তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এত দূর খেয়াল রাখে লীলা মজুমদারের গল্পের চরিত্রেরা যে সে বলছে, ঠিক আছে আমার পয়সা চাই না, তুমি তাই দিয়ে কোট কিনে নিও, তুমি তাই দিয়ে ভালো জামা কাপড় কিনে নিও, কারণ তুমি না থাকলে এদের কে দেখবে, আমার গৌহাটি না হয় যাওয়া হবে না, কিন্তু আমি তো এদের দেখার মতন উদারতা এখনো নিজের মধ্যে লালন করতে পারিনি, হয়তো আমার বাবা মাও পারেনি, তাহলে তাদের চেয়ে তোমার কাছে টাকা থাকাটা বেশি জরুরি। হেরে যাওয়া লোকের প্রতি এই যে দয়া আর ক্ষমার শিক্ষা, এর পাশাপাশি আরেকটা জিনিস লীলা মজুমদার বলেন, সেটা হচ্ছে হেরে যাওয়ার দিন যদি নিজের আসে, অর্থাৎ ঠিক আছে হেরে যাওয়া লোকের প্রতি তুমি খুব মমত্ব একটা বোধ করলে, ভালো কথা, তুমি যদি হেরে যাও তখন কি হবে। এইখানে একটা বাঘের গল্প বলি, গল্পটার নাম হচ্ছে তানির ডায়েরি। একদম বাঘের গল্প হিসেবে শুরু হয়, তানি বলে যে ছেলেটা আছে, তার যে বাবা সে বাঘ গণনা করে, সে বাঘ গুনবে, ফলে তার একটা বিরাট একটা অভয়ারণ্য হবে এখানে নতুন করে, তার বাবারও একটা বিরাট ভূমিকা আছে, তাই নিয়ে তানির খুব গর্ব চলছে। এরকম করে গল্পটা একজন বলছে, সে তার নাম শিবুর দাদু, সে আবার গল্প বলছে এখানে এত বাঘ একসময় ছিল যে এক একটা বাঘ শিকার করতে পারতো না, তো সবাই দরজা বন্ধ করে আছে, তখন একটা বাঘ নাকি মানুষের গলা করে, ও ছোক না বাড়ি আছো, আতান্তরে পড়েছি, দোর খোলো বলে ডাকাডাকি করতো। বাঘের গল্প চলছে, হট করে আমরা একটা বাক্য পড়ি, সেখানে তানি বলছে, আমার ডান পায়ের সব আঙুল তলার দিকে দুমড়নো, আমি গোড়ালিতে ভর দিয়ে হাঁটি, সবাই আমাকে বলে ন্যাংড়া, পূর্ণ আমাকে ন্যাংড়া বলে, দাদা বলে না। ঝট করে এটা আমাদের বুকে এসে লাগে, চলছিল তো একটা মজার গল্প যেখানে বাঘ মানুষের গলায় কথা বলে, এটা কি হলো না, একটা ছেলে তার সমস্ত আঙুলগুলো তলার দিকে দুমড়ানো বলে গোড়ালিতে ভর দিয়ে হাঁটে, সবাই তাকে ন্যাংড়া বলে, পূর্ণ আমাকে ন্যাংড়া বলে, দাদা বলে না, এই অপমানটা। তারপর আমরা দেখি বাবাও তাকে বলে ল্যাংড়া বলে না, কিন্তু আর কি ওর দ্বারা তো কিছু হবে না, আর তখনও কান্না চেপে চেপে জঙ্গলে চলে যায়। এই যে ছেলেটা, একটা একটা বাঘের গল্প থেকে আমরা সহজ একটা তীব্র কান্নার গল্পে যে বাঁক নিলাম, তারপর আমরা দেখি এই জঙ্গলে গিয়ে এই ছেলেটা একটা কাজ করে যার ফলে ওর পা সেরে যায়। কি করে না, একটা সাহেব ওকে হাসপাতালে নিয়ে গিয়ে পা সারিয়ে দেয়। কেন না, ও একটা সাহসের কাজ করেছিল। কি সাহসের কাজ, নো এক জায়গায় গিয়ে দেখেছিল একটা বিরাট বাঘ, ও বাঘ বোঝেনি, কালো চিতা বাঘ বোঝেনি, ও বেড়াল ভেবেছিল, কিন্তু তাহলে বিরাট, তার দুধ খাচ্ছে তার বাচ্চারা, একটা বাচ্চা দুধ খেতে পাচ্ছে না, সে এলেই তাকে সবাই ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে, মা বাঘ মানে মা বেড়ালো তাকে কোনো রকম ভাবে পাত্তা দিচ্ছে না, সে সরে যাচ্ছে দেখেও তাকে দুধ খাওয়ার জন্য ডাকছে না। কেন না, এই বাচ্চাটা অত্যন্ত খারাপ দেখতে, রোগা রোয়া ওঠা, তাকে কেউ চায় না। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি যে ওই বাচ্চাটার সঙ্গে নিজের একটা একটা সাজুজ্য খুঁজে পায়, এবং তখনও যেটা করে ওই সাঁতরে ওই বাচ্চাটাকে কোলে তুলে ফতুয়ার ভেতর ঢুকিয়ে নিয়ে চলে আসে। সাহেব মাচা থেকে এটা দেখেছিল, সে বাঘ শিকার করার জন্য মাচায় বসেছিল, সে এসে বলে যে এইরকম একটা একটা এত বড় সাহসী বাচ্চা, একে আমি সাহায্য করবো বলে তার পাটাকে সারিয়ে দেয়। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে লীলা মজুমদারের গল্পের পর গল্পে একটা কোনো বাচ্চা থাকে যার পাটা জখম। এই একটা গল্প বললাম, কাঠের ঘোড়া বলে একটা গল্প বলি, এখানে রিক্সা থেকে পড়ে গেছে একটা ছোট্ট বাচ্চা, তার নাম হচ্ছে পুঁটি, তার হাঁটুটা জখম হয়ে গেছে, একটা পা ছোট্ট হয়ে গেছে, ভালো করে চলতে পারে না, চললে পাড়ার লোকেরা হাসি হাসি করে, ওকে বোধহয় দাদু দিদিমার কাছে থাকতে দেওয়া হয়েছে, ওই জন্যে সারাদিন খাটে শুয়ে শুয়ে কাঁদে।
এইবারে খাটের একটা পায়া হচ্ছে ঘোড়ার মতন, পুরো ঘোড়ার শেপে ওটাকে তৈরি করা হয়েছে, বাকি তিনটে পায়া কিন্তু এরকম স্ট্রেট স্ট্রেট। ওই ঘোড়া ঘোড়াওয়ালা পায়াটা ওকে রোজ বলে যে আমার অন্য তিনটে পায়াতে ঘোড়া করে দাও তো, তাহলে আমি তাদের সঙ্গে গল্প করতে পারি। ও সেসব কথায় বার্তা দেন, ও কাঁধ কান্নায় ব্যস্ত। একটা সময় প্রায় বলা যেতে পারে কাঁদতে কাঁদতে বোর হয়ে ও উঠে এসে অন্য পায়াগুলোয়, ওখানে দেখে যে অনেকগুলো ছুতোরের যন্ত্র আছে, সেইগুলো দিয়ে অন্য পায়াগুলোয় ও ঘোড়ার ঘোড়া খোদাই করতে শুরু করে। এবার যত ঘোড়া খোদাই করে আস্তে আস্তে সেই ঘোড়াগুলো যদি কোনো ভুল হয় ওর খারাপ হাঁটুতে লাথি মারতে শুরু করে, আর বারবার বলে এবার ডান দিকে ঘোরাও, এবার আমার মুখটা করো, এবার আমার কানটা করো, এবার আমার চারটে পা এইখানে জড়ো করে দাও, আর না পারলেই আবার খারাপ হাঁটুটায় লাথি মারে। এরম করতে করতে ওর খারাপ হাঁটু আস্তে আস্তে যখন চারটে ঘোড়া ও যখন করে ফেলে তখন খারাপ হাঁটুটা ঠিক হয়ে যায় এবং পাগুলো সমান হয়ে যায়। আর তক্ষণি তক্ষণি লীলা মজুমদারের গল্পের মতোই বাবা মা দাদা দিদি সবাই পুজোর ছুটিতে ওর জন্যে সমস্ত খেলনা খাবার ইত্যাদি নিয়ে এসে দেখে সব ভীষণ অবাক হয়ে যায়। এক, ওর পা ঠিক হয়ে গেছে, এবং দুই, ও এরকম আশ্চর্য একটা কাজ করেছে যে চারটে পায়াতেই ঘোড়া খোদাই করে দিয়েছে। আমরা একটু ভাবলে বুঝতে পারবো যে যে মুহূর্তে একটা বাচ্চা কান্নাকাটি ছেড়ে ওগো আমার কি হবে গো, আমি সবার নিচে সবার পিছে সবহারাদের মাঝে, এই আত্মকরুণার গতটা ছেড়ে যে মুহূর্তে একটা বাচ্চা কোনো একটা কাজে নিজেকে নিয়োজিত করে, যে কাজটার মধ্যে একটা মনোযোগ আছে, যে কাজটার মধ্যে একটা পরিশ্রম আছে, সঙ্গে সঙ্গে সে এই কষ্টটা থেকে পরিত্রাণ পায়। লীলা মজুমদার অনেক রকম কথা লিখে গেছেন, তার মধ্যে উনি আত্মকরুণা, সেলফ পিটি, যেটা বাঙালির সবচেয়ে প্রিয় ব্যাসন হবি, সেইটাকে একদম প্রাণ দিয়ে যে ঘৃণা করতেন তা বোঝা যায়, এবং বাচ্চারা যারা কিছুতেই যাতে এই ফাঁদটায় না পড়ে এটা বারবার লিখে গেছেন। পাখি বলে একটা গল্প আছে, সেখানে কুমু বলে একটা মেয়ে এই রকমই একটা বড় অসুখ হয়েছে, ডান পাটা এক বিঘতের বেশি তুলতে পারে না, ওই রকমই অবস্থা। তাকেও একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে তার মাসি বা এরকম কারোর বাড়ি, সেইখানে সে দোতলার একটা ঘরে থাকে, হঠাৎ দেখে সেখানে পাখিরা, পরিযায়ী পাখিরা ওইটার ওপর দিয়ে যায়, একটা গুলি খেয়ে একটা পাখি পড়ে যায়। এই এই মেয়েটা বলার জন্যেই ওই বাড়িতে আরেকটা ছোট্ট ছেলে আছে যে ওকে ল্যাংড়া বলে আবার খেপায়, সেই ছেলেটা ওই পাখিটাকে সেবা করতে শুরু করে, মানে ওরা ওকে ওদের একটা ঝুড়ি দেয়, সেই পাখিটার ডানায় আস্তে আস্তে মলম লাগিয়ে দেয়, এবং তখন ওই রোজ রোজ জানলা দিয়ে ওই পাখিটার বেঁচে ওঠার তীব্র চেষ্টা এবং তীব্র ইচ্ছে দেখতে দেখতে এই বাচ্চাটাও ঠিক করে যে আমি কাঁদবো না, আমি হেঁটে বেড়াবো। ওর দিদিমাকে বলে যে তুমি যাও তো বাথরুমে আমার টয়লেটে রেখে দাও, আমার পাশে রাখবে না, আমি যাতে টয়লেটে নিতে গেলে আমায় বাথরুম অবধি হাঁটতে হয়। রোজ রোজ হাঁটাহাঁটি শুরু করে, এবং গল্পের শেষে আশ্চর্য, ওর পাটা ঠিক হয়ে যায় না, ওর পাটা ছোট থাকে, কিন্তু ও বলে ওই ওই পরিযায়ী পাখিটাও একসময় সেরে যায়, তারও একটা ডানা ছোট হয়ে যায়, কিন্তু সে উড়ে চলে যায় তার দলের সঙ্গে। ও বলে পাখিটারও তো একটা ডানা ছোট হয়ে গেছিল, ও যখন পেরেছে আমিও তখন পারবো। অর্থাৎ গল্পের শেষে পুরোপুরি মধুরেণ সমাপয়েত হয় না, পা সেরে যায় না, কিন্তু এটা শিখে যায় যে আমার সীমাবদ্ধতা নিয়ে আমাকে চলতে হবে, তার জন্য কান্নাকাটি করব না, তার জন্য সারাক্ষণ মাথা ঠুকবো না, আমি চেষ্টা করব। এই আগের গল্পটায় যেরকম একটা লোক খাটের, একটা বাচ্চা খাটের পায়াটাকে ঘোড়া করেছিল, এইখানে আরেকটা পাখিকে বাঁচানোর মধ্যে দিয়ে তার সার্ভাইভালের যে সংগ্রাম তাই দেখতে দেখতে ও বোঝে যে আসল জিনিস হচ্ছে এই পুরোটাকে পেরিয়ে গিয়ে জিতে যাওয়াটা, নিজের জন্য কান্নাকাটি করা নয়। নেপোর বই বলে একটা উপন্যাস আছে, সেখানে তার নায়ক হচ্ছে পানু, বাস থেকে পড়ে গিয়ে সিদ্ধাঁড়া জখম হয়েছে, 7 মাস ধরে চলতে পারে না, এক ব্যাপার। তারপরে আবার সে তাকে ডাক্তারবাবু অবশ্য বলেছে এটা মনের অসুখ, শরীরের অসুখ নয়, তুমি ঠিকই চলতে পারবে, কথাটা শোনে না, মনের অসুখ না হাতি ইত্যাদি। তারপরে তার বন্ধুরা যখন বিপদে পড়ে, অজ্ঞান হয়ে যায়, তাড়াতাড়ি করে তাক থেকে কুঁজো পেড়ে তাদের জল দিতে গিয়ে সে দেখে সে চলতে পারছে। তার মানে এই যে পায়ের অসুবিধেটা কি, এর মানে হচ্ছে একটা লোকের গমনটা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চাদের কেন, আমাদেরও জীবনের যে সংকটগুলো সেটা হচ্ছে এই যে আমরা কোথাও একটা আটকে পড়েছি, আমরা সেটা থেকে বেরোতে পারি না। একটা শহরে আটকে পড়েছি, একটা চাকরিতে আটকে পড়েছি, একটা সম্পর্কে আটকে পড়েছি। এবার বাচ্চাদের হয়তো তত সম্পর্ক ওই ওই বয়সে হয় না বা তদ্দিনে হতো না, কিন্তু এ কথা ঠিক যে তারাও এক একটা কোনো একটা অদ্ভুত গতে আটকে পড়ে। কাউকে হয়তো একটা একটা টিফিনের সময় একটা ছেলে রোজ রোজ মারে, সে এই ভাবনাটাকে কখনো মন থেকে বের করতে পারে না। যখন সে স্কুলে নেই তখনও সে আসলে স্কুলেই আছে, সে ভয়টা পাচ্ছে। এই যে আমরা একটা কোনো গর্তে, একটা কোনো কাদার দাগে নিজেদের আটকে ফেলি আর বেরিয়ে যেতে পারি না, লীলা মজুমদার বাচ্চাদের বলছেন, এবং আমাদের মধ্যে যদি কোনো বাচ্চা এখনো থাকে তাকেও বলছেন যে সবসময় মনে করো যে, যা রবীন্দ্রনাথও বলে গেছেন বা অনেক বড় বড় মানুষও বলে গেছেন, যে ঠিক আছে খুব খানিকটা কাঁদো কাটো, অশ্রু ঢালো ঘড়া ঘড়া, তারপর একরকম বোঝাপড়া করে নাও আর এটা থেকে বেরিয়ে যাও, কোনো একটা জিনিসে নিজেকে নিয়োজিত করো।
এইবারে এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে হেরে যাওয়ার সময় বা মানুষের বিশেষ করে বাঙালি মানুষের প্রধান কাজ কি, সেটা হচ্ছে প্রচণ্ড রাগারাগি করা, যে যার জন্য আমি হেরে গেলাম তার উপর প্রতিশোধ স্পৃহায় ভয়ঙ্কর রকম একটা নোখ দাঁত বের করে চেষ্টা করা, তার যেন কিছু একটা খারাপ হয়, আর তা যদি না করা যায় অন্তত পক্ষে পরিস্থিতির উপর দাঁত কিড়মির করতে করতে দাঁতটা খইয়ে ফেলা। লীলা মজুমদার বলেন তা করলে তো হবেই না, বরং চরম পরিস্থিতিতেও শত্রুকে ক্ষমা করতে শিখতে হবে। হলদে পাখির পালকের একটা জায়গা দেখি, সেখানে দুমকার বনে, মানে ঝগড়ু গল্পটা বলছে যে দুমকার বনে একবার দাবানল লেগেছে, সমস্ত জন্তু জানোয়ার হই হই করে বেরিয়ে আসছে, তার মধ্যে বেরিয়ে আসছে একটা ভাল্লুক যে দোর্দণ্ড প্রতাপ এবং কুখ্যাত। এই ভাল্লুকটার জন্যে কোথাও কোনো জায়গায় মৌচাক থাকে না, সমস্ত চুরি করে খেয়ে নেয়। আগের বছর এই গ্রামের যে সর্দার তার বাচ্চা ছেলের পা চিবিয়েছে এই ভাল্লুক, তারপর থেকে ওই ছেলেটা চলতে পারে না। এইবারে যখন ওরা বেরিয়ে আসে, আগের বছর সর্দারের ছেলের পায়ের হাড় চিবিয়েছে ওই ভাল্লুক, সর্দারের হাতে তীর ধনুক। এই সময় ভাল্লুকটা বেরিয়ে এসে দেখা যায় ভাল্লুকটার সঙ্গে ছোট্ট ছানা বেরিয়ে এসছে, তার পায়ে কি হয়েছে সে খুঁড়িয়ে হাঁটছে, মানে একদম এক এক হওয়ার পরিস্থিতি। সর্দারের ছেলের পা চিবিয়েছে, এখন ভাল্লুকের ছেলের পা খুঁড়িয়ে হাঁটছে, সর্দারের হাতে তীর ধনুক, ভাল্লুক অসহায়, জঙ্গলে দাবানল আগুন লেগেছে। এইবার কি হলো, রুমুয়ার বগি জিজ্ঞেস করে মেরে ফেললো? ঝগড়ু বলে সর্দার ধনুক তুলতেই ভাল্লুক তার বাচ্চাকে জড়িয়ে ধরে সর্দারের মুখের দিকে চেয়ে রইল, আর সর্দারও ধনুক নামিয়ে পিছন ফিরে চলে গেল। এইটা হচ্ছে লীলা মজুমদারের শিক্ষা, যেখানে ঝগড়ু এই কথাটাও বলে জন্তু জানোয়ারকে ভালোবাসা চারটিখানি কথা নয় দিদি, একটা কুকুরকে একটা বেড়ালকে ঘরে বেঁধে রেখে আদর করলেই কি আর ভালোবাসা হয়? অর্থাৎ ভালোবাসা কাকে বলে, সেটা যে শুধুমাত্র একটা একটা লোককে বা একটা একটা জন্তুকে খুবখানি বেঁধে রেখে নিজের কাছে রেখে দিলেই হয় না, সে কথাটাও বলা হয়। কুঁকড়ো বলে একটা গল্প আছে, সেখানে ছোট্ট মেয়েটার নাম কুমু, তার একটা মোরগ আছে তার নাম কুঁকড়ো, সে সারাক্ষণ ভোরবেলা উঠে প্রাণপণ ডাকাডাকি করে, এতে বাড়ির লোকে খুব অসুবিধা হয়, তার বলে তুই কাঠগুদমে রেখে দে, এখানে থাকলে হবে না, কাঠগুদমে রেখে দিলে কি ঝামেলা, না কাঠগুদমের চাল আর দেয়ালের মধ্যে একটা ফাঁক আছে সেখান থেকে শেয়াল এসে ওকে খেয়ে নিতে পারে, ওরা খাবে না তুই রাখতো কেন খেতে যাবে বলে ওকে রেখে দেওয়া হয়। তারপর সত্যি সত্যি গ্রামে শেয়ালের উপদ্রব হয়, একটা হাঁস একটা মুরগি এরকম চুরি যেতে থাকে, তারপর একটা দিন দেখা যায় যে কুঁকড়ো আর নেই, তার বদলে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে, বাচ্চাটা কাঁদতে থাকে, বাড়ির লোক আর কি বলবে। একটা সময় ঠিক করা হয় গ্রাম থেকে শেয়াল শিকার করা হবে, প্রচুর লোক গিয়ে তীর ধনুক নিয়ে শেয়ালদের শিকার করতে থাকে, অনেকগুলো শেয়াল মারা যায়, তাদের মৃতদেহগুলোকে বাঁশে করে ঝুলিয়ে গ্রামে নিয়ে আসা হয়, সবাই খুব হই হই করে, হাসে, বাখারি দিয়ে সে মৃতদেহগুলোকে খোঁচা দেওয়া হয়। কুমু দেখতে যায়, কারণ বেশ হয়েছে, ঠিক হয়েছে, ওর কুঁকড়োকে যে শেয়ালরা খেয়ে নিয়েছে তাদের খুন করা হয়েছে। এবার গিয়ে যখন সেই মৃত শেয়ালগুলোকে বাখারি দিয়ে সমস্ত বাচ্চারা খোঁচা দিচ্ছে, কুমু কিন্তু ওয়াক তুলে বমি করতে করতে চলে আসে, সেই রাত্রিরে কিছু খায় না। কুমুর বাড়ির লোক বলে কেন তোর কুকুরকে যে শেয়াল মেরেছো তাকে মেরেছি, বাবা লোকে একটু মজা করতে পারবে না, লোকে একটু বাখারি দিয়ে খোঁচা দিতে পারবে না, খুন যখন করেছে তো হয়েছেটা কি? কিন্তু কুমু কিছু কথা বলে না। এরপর আবার শেয়াল মারতে চলে যাওয়া হয় একদিন, এবং সেই দিন কুমু একলা বাড়িতে আছে, একটা শেয়াল মাটিতে গা ঘষ্টাতে ঘষ্টাতে লাল চোখ দিয়ে জল ফেলতে ফেলতে কাঠগুদমের দরজার কাছে পৌঁছে মানুষের মতো গোঙাতে গোঙাতে হুমড়ি খেয়ে পড়ে গেল। কুমু তাড়াতাড়ি কাঠগুদামের দরজাটা বন্ধ করে ওদের লুকিয়ে দেয়, আর যে রক্তগুলো শেয়ালের পড়ে আছে ওটা মাটিতে ধুলো ধুলো দিয়ে ঢেকে দেয়, আর তখন লক্ষ্য করে যে রক্তগুলো কুঁকড়োর মতোই রক্ত। পরের দিন সকালবেলা কাঠগুদমের দরজা খুলে দেখা যায় বিরাট মা শেয়াল মরে পড়ে আছে, আর তার কোলের কাছে জড়ো সড়ো হয়ে একটা ছোট্ট শেয়াল ওখানটা বসে আছে। কুমু তাড়াতাড়ি তাকে কোলে তুলে নেয় এবং ঘরে চলে আসে। বিকেলবেলা ওই গ্রামে জঙ্গল থেকে পশু সংরক্ষণের লোক আসে এবং তারা বলে আপনারা জন্তুদের মারছেন কেন? তখন এই বাচ্চাটার কাকা বলে এই যে লোকরা এসছে এরা জন্তুদের মারায় বিশ্বাস করে না, জন্তুদের বাঁচানোয় বিশ্বাস করে। এইবার সবাইকে চমকে দিয়ে সবার সামনে কুমু চলে আসে, কোল থেকে ওই ছোট্ট শিয়াল ছানাটাকে ওই ভদ্রলোককে দেয়, তারপর বলে ওর নাম কুঁকড়ো, ওকে বাঁচাও, মেরো না। স্পষ্টত লীলা মজুমদার এখানে যা বলেন সেটা হচ্ছে ও ছিল কুঁকড়ো, এও কুঁকড়ো, তুমি যাকে মারতে উদ্যত হয়েছো। জানি না আজকের ভারতে বেঁচে থাকলে লীলা মজুমদার এই গল্পগুলোকে ইচ্ছে করে 40 বার লিখতেন কিনা আরো। সেটা হচ্ছে এই যে তুমি যাকে মারছো সে একজন তুমি, ফলে তার মধ্যে যদি বা ক্ষুদ্রতা থাকে তোমাকে কি করতে হবে, তার থেকে উঁচুতে উঠতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমার সব দুঃখ চেপে নিয়ে বুঝতে হবে যে তুমি কিন্তু তাকে আরেকবার দুঃখ দেবে না। পৃথিবী সুবিধের নয়, পৃথিবী সুবিধের জায়গা নয়, আমরা বড়রা সেটাকে সুবিধের করিনি। একটা বাচ্চাকে বুঝতে হবে যে এখানে অনেকগুলো অন্যায় আছে, কিন্তু বাচ্চাটার লড়াইটা কি, অন্যায়গুলো আছে জেনেও, অন্যায়গুলো থেকে অনেকগুলো খারাপ লাগা নিজের মনের মধ্যে পড়তে দিয়েও এইটা বোঝা যে এইটাকে আমার মনটাকে বিষিয়ে দিতে দিলে চলবে না, ওইখানে হচ্ছে জীবনের জিত।
একটা গল্প বলি, এই গল্পটা একটু বিতর্কিত, কারণ অনেক পলিটিক্যালি কারেক্ট মানুষরা বলেন এই গল্পটা লেখা উচিত নয়। গল্পটার নাম হচ্ছে ওহি দিদির বন্ধুরা। গল্পটা হচ্ছে ওহি দিদি বলে একজন একলা একলা বসে রান্না করেন, আর দশটা বাচ্চা সারাক্ষণ এসে তার কাছে খেতে চায়। উনি সবাইকে খেতে দেন, তারপর খাওয়ার পর মশলা দেন। নটা বাচ্চা কোনো রকম আওয়াজ করে না মুখ দিয়ে, একটা বাচ্চা খোনা গলায় নাকি নাকি গলায় একটা আধা কথা বলে। ওহি দিদি রোজই ওদের খেতে দেন, ওহি দিদি রোজই ওদের মশলা দেন। একদিন ওরা পেট ভরে পুলি পিঠে খায়, তারপর বলে এবার আমরা বাড়ি চলে যাব। অনেক পরে জানা যায়, তারপর থেকে ওরা আসে না, অনেক পরে জানা যায় অনেক দিন আগে, প্রায় 100 বছর আগে ভোরবেলায় ওরা পৌষ পার্বণের বাসি পিঠে খেতে এসেছিল এই বাড়িতে। তখন এই বাড়ির মালিক ছিলেন একজন সদাগর, তিনি নিষ্ঠুর ছিলেন, এবং ওরা যখন সেইটা খেতে এসে ভোরবেলায় প্রচণ্ড হুল্লোড় করেছিল, খুব হইচই করেছিল, তার শাস্তি হিসেবে সমস্ত বাচ্চাগুলো জিভ কেটে নেওয়ার আদেশ দেন সেই সদাগর। নটা বাচ্চার জিভ কেটে নেওয়া হয়, একটা বাচ্চার জিভ কাটা হয় না, সে পালিয়ে যেতে সক্ষম হয়, সেই সেই কথা বলা ভূত হয়েছে। এইবার যে আপত্তিগুলো হয় সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন, নতুন কথা নয়। একটা বাচ্চাদের লেখা লিখছো, এত নিষ্ঠুর, এত বীভৎস একটা কথা লিখছো যে কতগুলো বাচ্চাকে ধরে তাদের জিভ কেটে নেওয়া হয়, এটা কি শিশু সাহিত্যিক লিখতে পারেন? আমি অনেক, আপনারা জানেন লীলা মজুমদার কত গল্প লিখেছেন, কত উপন্যাস লিখেছেন, সেখানে আনন্দের হাট বসে গেছে। ইচ্ছে করে আমি আনন্দের কথাগুলোকে না পড়ে, বা সরাসরি খুব স্পষ্ট আনন্দের কথাগুলোকে না পড়ে, আজকে সেই কথাগুলোকে পড়ে শোনালাম আপনাদের কাছে, যেখানে অনেকটা কষ্ট, অনেকটা খেতে না পাওয়া, অনেকটা কান্না, অনেকটা তাড়া খাওয়া, অনেকটা সমাজের দ্বারা বর্জিত হওয়া আছে, কিন্তু তা বলে এত কানি একটা হরর স্টোরি যে একটা বাচ্চাগুলোকে জিভ কেটে নেওয়া হবে, তারপর তারা এতদিন ধরে কথা বলতে পারে না, এইরকম একটা গল্প লেখা যেতে পারে? এতে কি বাচ্চারা আসলে পৃথিবীকে আরো অনেক বেশি ভয় পেতে শিখবে না? লীলা মজুমদারের ব্যাপারটা একদম আলাদা। উনি বলবেন, মানে উনি কোনোদিন আত্মপক্ষ সমর্থন করেনি, বয়ে হয়ে গেছে, কিন্তু ওর পক্ষে কথা বলতে গেলে আমরা বলতে পারি, তাহলে তো খবরের কাগজ বন্ধ করে দিতে হয়, তাহলে তো টিভি বন্ধ করে দিতে হয়। আর বাচ্চাদের কাছ থেকে সমস্ত জিনিসগুলো লুকিয়ে লুকিয়ে রেখে আমরা বাচ্চাদের একটা সুস্থ পৃথিবীতে নিয়ে যাব, এই ধারণাটার মধ্যে একটা অত্যন্ত উদ্ভটতা আছে, যদি না বলতে পারি যে একটা ভণ্ডামি আছে বা সংকীর্ণতা আছে, উদ্ভটতা আছে। কোনো কিছুই লুকিয়ে রাখা যায় না, বাচ্চারা সমস্ত কিছুর আঁচ পায়, বাচ্চারা সমস্ত কিছু বুঝতে পারে, এমনকি এটা বুঝতে পারে যে বড়রা আমাকে সব প্রশ্নের উত্তর দেয় না, লুকিয়ে যায়। তখন কোন কোন জিনিস লুকিয়ে যায় সেটা সম্পর্কে তার অবধি খুব চমৎকার ধারণা আছে। লীলা মজুমদার এই প্রজেক্টটায় বিশ্বাস করেন না, হ্যাঁ পৃথিবী একটা ভয়ের জায়গা বলে উনি ভয়গুলোকে একদম সামনে পেতে দেন, অন্ধকারগুলোকে একদম সামনে পেতে দেন, সমস্ত কর্কশতা শুদ্ধ তার আঁচ ভাঁজ শুদ্ধ পেতে দেন, পেতে দিয়ে বলেন দেখো বাবু এই ভয়টা আছে, আর যদি তোমার মধ্যে ক্ষমা থাকে, যদি তোমার মধ্যে দয়া থাকে, 100 বছর পেরিয়ে এসেও ক্ষমা কোনো একটা ক্ষতকে নিরাময় করতে পারে, তোমার মধ্যে যদি দয়া থাকে তা সবচেয়ে বড় ঘর হারাকেও একটা ঘর কোথাও দিতে পারে। আমি একদম গোড়ায় বলছিলাম যে শিশু সাহিত্যকে আমরা কিছুটা অবজ্ঞা করি, কেন করি, তার প্রধান কারণ হচ্ছে আমরা মনে করি যে জটিল গভীর যে অনুভূতিগুলোর কথা একজন সাহিত্যিক লিখতে পারেন, তিনি তো শিশু সাহিত্যে সেগুলো লিখতে পারেন না, তাকে তো খুব সোজা সাপটা শুধু খুশিয়ালির কথা লিখে যেতে হয়, মনে করে যে অমুক ঘটনা সেটা চেপে যেতে হয়, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, খুন বলা যাবে না, রক্তপাত বলা যাবে না। সারা পৃথিবী শিশু সাহিত্য যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সবই বলা যাবে। আমরা সবাই ছোটবেলায় রাশিয়ান ছোটদের গল্প পড়েছি যেখানে প্রেমের কথাও বলা হয়েছে। আমরা তো মনে করি প্রেম ও যৌনতাকে সবচেয়ে লুকিয়ে রাখতে হয়, আমরা খুব চমৎকার লোক, আমরা মনে করি যে আমার বাচ্চা যেন সেক্স না দেখে ফেলে। আমি আপনাদের একটা চমৎকার গল্প বলি, আমি একটা স্কুলে পড়তাম, সেখানে ছোটদের সিনেমা দেখানো হতো, দেখানো হয় ভালো কথা, তরণী সেন বধ কি ঝিন্দের বন্দি হ্যান ত্যান দেখানো হয়। এবার একদিন একটা বিদেশি ছবি দেখানো হয়েছে, সেই বিদেশি ছবিতে একটা বাচ্চা তার কুকুর হারিয়ে ফেলেছে, সেই নিয়ে গল্প, ভালো কথা, কুকুরটাকে সে শেষকালে খুঁজেও পায়, কিন্তু এই বাচ্চাটার মার সঙ্গে বাচ্চাটার বাবার একটা অশান্তি হয়েছিল। এই কুকুর খোঁজার অভিযানের মধ্যে দিয়ে মা ও বাবা পুনরায় কাছে আসে, এবং শেষ দৃশ্যে যেমন বাচ্চাটা কুকুরটাকে আদর করছে, মা ও বাবাও পরস্পরকে আদর করে এবং একটা চুমু খায়। এটা বাচ্চারা দেখেছে বলে একটা হুলস্থুল পড়ে যায়, এ কি কথা, একটা চুমু দেখে ফেললো বাচ্চারা, কে এই সিনেমাটা বেঁচেছে, কে এই সিনেমাটা এনেছে, সে তো মুশকিল হচ্ছে, শেষ দৃশ্য অব্দি দেখেনি, কুকুর ভেবে নিয়ে এসছে কিন্তু চুমুতে উপনীত হয়েছে, তাই নিয়ে একটা বিরাট কাণ্ড ঘটে যায়। আমার এক বন্ধুর বাড়িতে, সেই বন্ধু সিঙ্গাপুরে থাকে, তার বাড়িতে সুইডেনের একজন লোক এসেছিল থাকতে, সে রকম সকম দেখে, একটা ভারতীয় পরিবারের রকম সকম দেখে তাকে একটা চমৎকার কথা বলেছিল, সেটাই আমি বলি আপনাদের। সেটা হচ্ছে, তোমরা বাচ্চাদের পারতপক্ষে যৌনতা দেখতে দাও না,
কিন্তু প্রাণপণ হিংসা দেখতে দাও, নিজেরা সেই সিনেমা দেখতে নিয়ে যাও যেখানে এ ঘাচাং করে মুন্ডু কেটে ফেলছে, ওখানে গল গল করে রক্ত বেরোচ্ছে, সেখানে একটা লোক আরেকটা লোককে, সত্যিই তো মানে আমি একটা বলছিলাম তরণী সেন বধ, সেখানে একটা ছোট ছেলে, সে হচ্ছে ইয়ের ছেলে, বিভীষণের ছেলে, সেই ছেলেটা রামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, আর রাম দামড়া লোক হয়ে তাকে তীর মেরে 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 ফেলে একটা ছোট ছেলেকে, সেইটা বাচ্চাদের দেখানো যায়, তাই নিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু একটা লোক আদর করছে, অর্থাৎ একটা লোককে মেরে ফেলছে, থেতো করছে, গলা কেটে ফেলছে, রক্ত বের করছে, খুব ভালো, কিন্তু একটা লোককে আদর করছে, জাপটে ধরছে, ভালোবাসছে, চুমু খাচ্ছে, এই ওটা দেখানো যাবে না। এই হচ্ছে আমাদের বাচ্চা সম্পর্কে মানসিকতা। লীলা মজুমদার বলেন যে সব দেখানো যাবে, সব বলা যাবে, ওরা এই পৃথিবীতে এসেছে, ওরা এই পৃথিবীর নাগরিক ততটাই, আমরা যতটা নাগরিক, আমরা সমস্তটা বলবো, বলে সমস্তটা বলছি বলেই আমাদের অধিকার থাকবে, আমাদের দায় বর্তাবে ওদের এই কথাটা বলার যে বাবু এই হচ্ছে ভয়ের জিনিস, তুমি এই ভয়ের জিনিসটা হয়ে যেও না, এই হচ্ছে ঘৃণার জিনিস আছে, তোমাকেও এর মধ্যে দিয়ে যেতে হবে, ছোটবেলা থেকেই যেতে হয়, কিন্তু তুমি এটার মধ্যে থেকো না, তুমি চেষ্টা করো দয়া আর ক্ষমার হাত ধরে এটা থেকে বেরিয়ে আসতে, বেরিয়ে আসতে যদি দেরিও হয়ে যায়, একদিন না একদিন কেউ না কেউ তোমার দিকে দয়া আর ক্ষমার আঙুল বাড়িয়ে দেবেন, যদি নাও দেন তাহলে তোমাকে নিজেকে এই সমস্ত গর্তগুলো থেকে বেরিয়ে একটা প্রসন্নতা আয়ত্ত করে নিতে হবে। প্রত্যেক মানুষ তা পারে, একা বাথরুমে আটকে রেখে দিলেও পারে, অন্ধকুটুরিতে রেখে দিলেও পারে। রিলকে বলেছিলেন যদি তোমাকে জেলখানাতেও রাখা হয়, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তুমি তোমার শৈশবের স্মৃতি নিয়ে তো সেখানে থাকবে, তাই তোমাকে কেউই কোনোদিন সত্যিকারের বন্দি করতে পারবে না। লীলা মজুমদারও সেই কথা বলেন, এবং লীলা মজুমদারের অনেক লীলার মধ্যে এও তাঁর অসামান্য এক লীলা। নমস্কার, ধন্যবাদ।